গত 30শে মে ছিল বিশ্ব আলু দিবস। আলু খাওয়া ছাড়া আর বিশেষ কোনো কাজে ব্যবহার চোখে পড়ে না। তবে এবারে আলু দিয়ে শিল্পকর্ম করলেন বালুরঘাটের এক কলেজ পড়ুয়া। সামনেই জগন্নাথ দেবের রথযাত্রা, সে কথা মাথায় রেখে আলু দিয়ে জগন্নাথ দেবের মূর্তি করে নিজের সৃষ্টি তুলে ধরলো বালুরঘাটের নেপালি পাড়ার বাসিন্দা দেবজ্যোতি মোহরা। বালুরঘাট কলেজের ছাত্র দেবজ্যোতি বলেন, বিভিন্ন ধরনের খাবার আলু দিয়ে তৈরি করা হয়, তবে আলু দিয়ে সাধারণ খাবার ছাড়া অন্য কিছু হয় না। তাই আলু দিয়েই জগন্নাথ দেবের মূর্তি তৈরি করছে। কাগজ রং জড়ি দিয়ে মাত্র 45 মিনিটে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেছে বলে জানায় দেবজ্যোতি। মানে 30শে মে বিশ্ব আলু দিবস, সেই বিশ্ব আলু দিবসে আজ একটি উপস্থাপনা করেছি আলু দিয়ে তৈরি জগন্নাথদেব। কারণ আলু দিয়ে কিছু না কিছু আমরা খেয়েছি, আমরা প্রত্যেকেই কম বেশি আলুকে পছন্দ করি, সেটা বিরিয়ানির আলুই বলুন, তরকারির আলুই বলুন, আর আলু ভাজাই বলুন, আর আলু চিপস বলুন, কিছু না কিছু আমরা খেয়েছি। কিন্তু আলু দিয়ে কি আমরা কিছু তৈরি করেছি? সেই ভাবনাকেই কাজে লাগিয়ে একটি আলু, 2-3টি আলু দিয়ে জগন্নাথ মূর্তি তৈরি করেছি। সেই জগন্নাথ মূর্তি তৈরি করতে মাত্র 45 মিনিট মতো সময় লেগেছে। আলু দিয়ে তৈরি করাটা প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে জগন্নাথ দেব কেমন হবে, কারণ আলু দিয়ে তো কারণ সেইভাবে তো কিছু তৈরি করা পসিবল নয়। সেই দিয়ে কাজ করতে করতে দেখলাম একটা মূর্তি তৈরি করলাম, দেখছি না মূর্তিটা হয়েছে। আলু দিয়ে যে জগন্নাথ দেবটি প্রস্তুত করেছি তাকে রং করবার জন্য শুধুমাত্র ফেব্রিক রং ব্যবহার করেছি, আর বাকিটুকু ওই সাজ সজ্জা করার জন্য জড়ি টড়ি দিয়ে সুন্দরভাবে সাজিয়েছি।